আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু উম্মাস কিচেন। এক ধরনের কেকের ব্যাটার আজকে বানাবো এবং সেই এক ধরনের কেকের ব্যাটার থেকে আমরা তৈরি করব পাঁচ ধরনের মার্বেল কেক, যেগুলো দেখতে সুন্দর, খেতে তো অনেক সুস্বাদু এবং বানানো একদম সহজ। কিভাবে কি করতে হবে আসুন চলে যাই আমাদের আজকের মূল রেসিপিতে। মোটামুটি কেক বানানোর জন্য কিন্তু কমন যে উপাদানগুলো লাগে, যেমন ডিম, ময়দা, চিনি, বেকিং পাউডার, সবগুলোই কিন্তু এখানে হাজির আছে। তবে প্রকৌশলগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ বেকিং বলে কথা। তো শুরুতে আমরা দেখে নিচ্ছি যে কী কী উপাদান লাগছে আমাদের আজকের এই মূল ব্যাটারটা তৈরি করতে। আমি রেসিপির জন্য নিয়েছি গ্র্যানুলেটেড সুগার বা নর্মাল চিনি, যেটা আমরা রেগুলারলি ইউজ করে থাকি। এখানে কিন্তু কোনো বাড়তি আইসিং সুগারের দরকার নেই। অন দ্য আদার হ্যান্ড, প্রত্যেকটা ডিম কিন্তু নিয়েছি মুরগির ডিম এবং রুম টেম্পারেচারে রাখা। রুম টেম্পারেচারে রাখা ডিমগুলো দিয়েই কিন্তু বেকিংগুলো করলে আউটকাম বেটার আসে। এছাড়াও আমি নিয়েছি তরল দুধ, এবং এই রেসিপিতে আপনি চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তবে আজকের এই রেসিপির জন্য আমি সাজেস্ট করব লিকুইড মিল্কটাই বেটার আউটকাম দেবে। এছাড়াও নিয়েছি আমি কোকো পাউডার, এবং এর সাথে আছে আমাদের ময়দা, এবং তার সাথে আমি রেখেছি বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু আমার কেকটাকে রাইস করতে হেল্প করবে। এছাড়া আমি ব্যবহার করছি কয়েক ধরনের পেস্ট, যেমন আছে অরেঞ্জ পেস্ট, এবং নিয়েছি আমি জেল ফুড কালার লাল রঙের, এবং নিয়েছি আমি গ্রিন কালারের যে লেমন ফ্লেভারটা পাওয়া যায় বাজারে, সেই লেমন ফ্লেভারটা। প্রতিটি উপাদান কোত্থেকে কিনেছি সেটার কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে ঘরে বসে আপনিও কিন্তু সেখান থেকে সেই জিনিসগুলো পারচেস করতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের এখন মূল রেসিপিতে। নিয়েছি একটি বড় বোল, এবং এতে আমি কিন্তু আমাদের যে ডিমগুলো আছে একটা একটা করে ভেঙে সেখানে আমি দিয়ে দিচ্ছি। আমি ডিমের সাদা কিংবা কুসুম কোনোটাই আলাদা করছি না, যেহেতু আমরা পাউন্ড কেক আকারে বানাচ্ছি এবং যেহেতু এটা লোফ আকারে হবে, সেজন্য এটাতে আলাদা করার কোনো দরকার নেই। এক এক করে ডিমগুলো ভাঙছি, এবং আবারও বলছি আমরা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ডিমগুলো দিয়েই আমাদের বেকিংয়ের কাজ করব, কেননা ভালো আউটকাম আসে, টেক্সচারটা ভালো হবে, এবং তার থেকেও বড় কথা কেকের যে ব্যাটারের ভলিউমটা সেটা কিন্তু বেশ অনেকটা বেশি পরিমাণে আসবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা ডিমগুলোকে প্রায় মিনিট দুয়েকের মতন বিট করে নিব। শুরুতে খানিকটা ফ্লাপি না হলেও 2 মিনিটের মাথায় কিন্তু আমাদের যে ডিমের অংশটুকু বিটের ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাপি আউটকাম চলে আসবে, ঠিক আমাদের আজকের এই ভিডিওটির মতন। যখন এরকম ফ্লাপি আউটকাম চলে আসবে 2 মিনিট পর আমরা এতে যোগ করে দিচ্ছি চিনি। আমি কিন্তু আবারও বলছি আমি এখানে ব্যবহার করছি একদম আমাদের বাসায় থাকা সাদামাটা যে চিনি আছে, গ্র্যানুলেটেড সুগার সেটা, এবং এই চিনিটা দিয়েও কিন্তু বিট করে নিচ্ছি। আমাদের বেকিংয়ের সময় যে টেম্পারেচার হিট এবং এই বিট করার ফলে এই চিনি কিন্তু খুব সুন্দর মতন গলে যাবে, তাই এখানে বাড়তি আইসিং সুগার যোগ করার কোনো দরকার নেই। এখন এতে আমি যোগ করে দিচ্ছি তেল। আমি নিয়েছি এখানে সয়াবিন তেল। আপনার যদি মনে হয় আপনি সয়াবিন তেল না ব্যবহার করে আপনি এখানে ব্যবহার করবেন নর্মাল যে মাখন আছে সেটাও চাইলে দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব এই রেসিপিটাতে আমি যেটা যেটা দিয়েছি সেটা দিয়ে করলে আপনি আউটকামটা একটু বেশি ভালো পাবেন। এরপর আমি এতে যোগ করে দিচ্ছি তরল দুধ, এবং তরল দুধ দেওয়ার পর আমি আবারও কিন্তু খুব সুন্দর মতন করে বিট করে নিচ্ছি। এখন আমি তরল ভ্যানিলা এখানে দিয়ে দিচ্ছি। এখন একটা স্ট্রেনার নিচ্ছি, এবং স্ট্রেনারে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এবং তার পরপরই এতে যোগ করে দিচ্ছি আমি ময়দা। সুন্দর মতন করে আমি স্ট্রেনার দিয়ে আমি চেলে নিচ্ছি, এবং সবগুলো উপাদান খুব সুন্দর মতন করে কিন্তু আমাদের যে এই ডিমের মিশ্রণটি আছে সেটাতে কিন্তু পড়ে আছে। এখন আবারও একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব সুন্দর মতন করে আমি বিট করে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত প্রতিটি উপাদান একটা আরেকটার সাথে সুন্দর মতন মিশে যায়। প্রায় মিনিট দুয়েকের মতন বিট করতে করতে কিন্তু প্রতিটি উপাদান একটা আরেকটার সাথে দারুণভাবে মিশে গেছে, এবং আমরা কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি কেকের ব্যাটার পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে এই ব্যাটারটাকে খুব সুন্দর মতন করে 6 ভাগে ভাগ করা। যদিও আমরা এখানে
5 ধরনের কেক বানাবো, বাট তারপর আমি 6 ভাগে ভাগ করে নেছি এই কারণে, কারণ একটা ভাগ আমরা বিভিন্ন ধরনের ফ্লেভার মিশিয়ে আমরা প্রতিটা কেকের মাঝে, মানে মার্বেল আকার আনার জন্য প্রতিটা কেকের মাঝে দিব বলে। মোটামুটি আমার বোলগুলোতে কিন্তু আমরা এই কেকের ব্যাটারটাকে ট্রান্সফার করে নিয়েছি। এখন একটা একটা করে আমরা কেক ধরবো, সাজাবো, অ্যাসেম্বল করবো এবং তারপর আমরা বেকে দিয়ে দিব। শুরুতে আমি বানাচ্ছি চকলেট আলমন্ড কেক। এক্ষেত্রে আমি যে ব্যাটারটা নিয়েছি বোলের, এখানে আমি যোগ করে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে আমি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব আলতো হাতে মিশানোর চেষ্টা করছি। আপনার যদি মনে হয় আপনি এত কষ্ট করে হ্যান্ড মিক্স দিয়ে মিশাবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু এই কাজটুকু খুব অনায়াসে দ্রুত সময়ের ভেতরে সেরে ফেলতে পারবেন। মোটামুটি আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন একে আমি আমাদের মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এখানে যে মোল্ডটা ব্যবহার করছি সেটার আয়তন হচ্ছে লম্বায় 5 ইঞ্চি এবং চওড়ায় 3 থেকে 3.5 ইঞ্চির মতন। এখানে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি এবং শুরুতে আমি দিয়ে দিচ্ছি আমাদের এই চকলেট যে কেকের ব্যাটারটা সেটা। এরপর আমি এতে যোগ করে দিচ্ছি আমাদের যে ভ্যানিলা কেকের ব্যাটারটা ছিল, মানে কোনো ফ্লেভার যেটাতে মেশানো হয়নি সেই ব্যাটারটা এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আবারও দিয়ে দিচ্ছি আমাদের যেটুকু চকলেটের কেকের ব্যাটারটা ছিল সেটা, আমরা লেফট ওভার যেটুকু ছিল সেটুকু আমি এখানে খুব সুন্দর মতন আস্তে ধীরে ঢেলে দিচ্ছি। মোটামুটি ব্যাটারগুলো কিন্তু 1x1 আমরা একটার পর একটা দিয়ে দিয়েছি। এখন একটি কাঠির সাহায্যে আমি একটু হালকা জিগজ্যাগ করে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম উপরে দিয়ে দিচ্ছি আমাদের যে আলমন্ডের ফ্লেক্সগুলো বাজারে পাওয়া যায় সেই ফ্লেক্সগুলো সুন্দর মতন করে ছিটিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি আলমন্ড ফ্লেক্স না থাকে, নর্মাল রেগুলার যদি পিনাট বা নাটস যে কোনো থাকে চাইলে সেটাও দিতে পারেন। মোটামুটি আমাদের প্রথম কেকের ব্যাটারটা কিন্তু একদম সুন্দর মতন রেডি টু বেক। তো একে আমি একটা জায়গায় সরিয়ে রাখছি এবং চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কেকে। দ্বিতীয় কেকটা বানাচ্ছি ব্লুবেরি কেক। ব্লুবেরি কেকে আমি মূল কেকের অংশে কোনো ফ্লেভার দিচ্ছি না, তবে কেকের মাঝে মাঝে ব্লুবেরির যে ক্যান ফিলার আছে সেটা দিব। আমি একটি বেকিং মোল্ড নিয়ে নিয়েছি এবং সেই বেকিং মোল্ডে আমি যেটা করছি, শুরুতে আমাদের ভ্যানিলা কেকের ব্যাটার দিয়েছি এবং সেখানে আমরা যে পাই ফিলিংগুলো পাওয়া যায় ব্লুবেরি ক্যান আকারে, সেই পাই ফিলিংগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর আবারও এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে লেফট ওভার ভ্যানিলা কেকের ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। একদম উপরে দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে ব্লুবেরির যে ক্যান পাই ফিলার ছিল সেটি। আবারও নিয়ে নিচ্ছি একটি কাঠি এবং কাঠির সাহায্যে খুব সুন্দর মতন করে একটু এলোমেলো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন উপরে নিচে খুব সুন্দর মতন আমাদের এই ব্লুবেরি ফ্লেভারের যে ক্যান ফিলারের যে আছে সেগুলো সুন্দর মতন সেখানে অ্যাডজাস্ট হয়ে মিশে যায়। বাস এইভাবে কিন্তু আমাদের ব্লুবেরি কেকের মোটামুটি আউটকাম চলে এসেছে। এখন এটাও কিন্তু রেডি টু বেকের জন্য একেবারেই রেডি হয়ে বসে আছে। নিয়ে নিচ্ছি আমরা এখন আরেকটা কেকের ব্যাটার এবং সেখানে আমরা শুরুতেই যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে কোকো পাউডার এবং তার ঠিক পরপরই এতে যোগ করে দিচ্ছি আমরা লাল রঙের যে ফুড কালার আছে সে ফুড কালার। আমি এখানে জেল ফুড কালার ব্যবহার করেছি, আফটারঅল রেড ভেলভেট বলে কথা। আপনার কাছে জেল ফুড কালার না থাকলে আপনি কিন্তু চাইলে নর্মাল যে লিকুইড ফুড কালার আছে লাল রঙের সেটাও দিতে পারেন। এবং এটাকে আমি উইস দিয়ে কিন্তু খুব সুন্দর মতন নাড়াচাড়া করছি এবং চাচ্ছি যে সবগুলো উপাদান খুব সুন্দর মতন একটা আরেকটার সাথে যেন মিশে যায়। এই যে রেড ভেলভেট কেকটা বানাচ্ছি এটা কিন্তু অথেন্টিক রেড ভেলভেটের রেসিপি না। অথেন্টিক রেড ভেলভেটের রেসিপি আমি খুবই শীঘ্রই নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেলে। এটা মূলত বলতে পারেন যে একটা লামসাম টাইপের রেড ভেলভেট কেক যেটা আমরা সামহাও একটু ফিউশন করে বানিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের রেড ভেলভেটের ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমার যেটা হচ্ছে কাজ, আবারও নিয়ে নিচ্ছি আমাদের সে একই রকম সাইজের আরেকটা মোল্ড এবং সেখানে বেকিং পেপার আগে থেকে আমরা দিয়ে রেখেছি এবং এখানে আমরা ঢেলে দিচ্ছি আমাদের রেড ভেলভেটের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা অল্প পরিমাণে। এরপরে তো যোগ করে দিচ্ছি ভ্যানিলা কেকের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা। তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি আবারও রেড ভেলভেটের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটুকু।
একদম উপরে আবারও দিয়ে দিচ্ছি আমাদের যে হোয়াইট মানে ভ্যানিলা ফ্লেভারের যে অংশটুকু ছিল সেটুকু। একটি কাঠির সাহায্যে আলতো হাতে আমি নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর মতন করে। বাস আমাদের রেড ভেলভেট কেকটাও কিন্তু রেডি টু বেক এর জন্য একেবারে রেডি হয়ে গেল। নিয়ে নিচ্ছি আমরা আরেকটা কেকের ব্যাটার এবং সেখানে আমরা যোগ করে দিচ্ছি অরেঞ্জ পেস্ট। আমি অরেঞ্জ পেস্টটাও যেখান থেকে পারচেস করেছি সেটার লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চাইলে ঘরে বসে কিন্তু খুব সহজে সেখান থেকে এই জিনিসগুলো পারচেস করতে পারেন। মোটামুটি এগুলো নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের যে অরেঞ্জ ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দর মতন করে পুরো কেকের ব্যাটারের সাথে মিশে গেছে। এখন আমরা একেও মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। শুরুতে দিয়ে দিচ্ছি আমরা এই অরেঞ্জ ফ্লেভারের ব্যাটারটা, তারপরে এতে দিয়ে দিচ্ছি আমরা চকলেট ফ্লেভারের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটুকু, এর উপরে দিয়ে দিচ্ছি আবারও অরেঞ্জ ফ্লেভার। এবং সব শেষে মানে একদম টপে দিয়ে দিচ্ছি আবারও যে চকলেট ফ্লেভারটা ছিল সে চকলেট ফ্লেভার। একটি কাঠির সাহায্যে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং এভাবে কিন্তু আমাদের অরেঞ্জ চকলেট যে মার্বেল কেকটা সেটাও কিন্তু রেডি টু বেক এর জন্য একদম তৈরি। আমাদের সর্বশেষ মার্বেল কেক যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে লেমন চকলেট মার্বেল কেক। আমি শুরুতে কেকের আরেকটা ব্যাটার নিয়ে নিয়েছি এবং সেখানে যোগ করে দিচ্ছি আমাদের লেমন ফ্লেভারের যে পেস্টটা আছে সেটা। এটাতে আমি একটু হালকা গ্রিন কালার দিয়ে রেখেছি যাতে গ্রিনিশ একটা ভাব চলে আসে। তো এখন এটাকেও নাড়াচাড়া করছি এবং নাড়াচাড়া করতে করতে সকল উপাদান যখন সুন্দর মতন একটা আরেকটার সাথে মিশে যাবে তখন আমরা একে আমাদের যে বেকিং মোল্ড আছে সেখানে ট্রান্সফার করে নিব। শুরুতেই দিয়ে দিচ্ছি আমি লেমন ফ্লেভারের যে ব্যাটারটা ছিল সেটা এবং তারপরে এতে দিয়ে দিচ্ছি চকলেট ব্যাটারটা ছিল সেটা, এর উপরে আবারও দিয়ে দিচ্ছি লেমন ফ্লেভারের যে ব্যাটারটা ছিল সেটুকু এবং একদম উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভারের যে ব্যাটারটা ছিল সেটুকু। একটি কাঠির সাহায্যে সুন্দর মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও চলে এসেছে ইনফ্যাক্ট। তো মোটামুটি আমার এই লেমন চকলেট মার্বেল কেকটাও কিন্তু রেডি একদম বেক করার জন্য। মোটামুটি আমাদের পাঁচ ধরনের আমরা কেক পেয়ে গেলাম আমাদের এই একটা ব্যাটার থেকে। আপনি চাইলে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারগুলো কিন্তু মিক্স আপ করে এইভাবে করে মার্বেল কেক বানিয়ে ফেলতে পারেন যখন তখন। এখন বেক করার পালা। আমার ওভেনটা হচ্ছে 60 লিটারের শার্পের ওভেন। তো এই ওভেনটা আমি আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম 160 ডিগ্রি টেম্পারেচারে। মাথায় রাখবেন যে টেম্পারেচারে আপনি বেক করবেন ঠিক একই টেম্পারেচারে 10 মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে রাখলে কেকের আউটকামটা ভালো আসে। আমি এক এক করে প্রত্যেকটা আমার পাউন্ড কেককে আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি। টোটাল আমার লাগবে 40 to 45 মিনিটস এই কেকটা বেক হওয়ার জন্য। হিট কিন্তু আপারেও থাকবে এবং লোয়ারেও থাকবে এবং আবারও বলছি টেম্পারেচার হবে 160 ডিগ্রি। আমরা খুব একটা বেশি টেম্পারেচারে এটাকে বেক করছি না, কারণ অনেক সময় বেশি টেম্পারেচারে বেক করলে কেকের যে টেক্সচার কালার সবগুলো কিন্তু বার্ন হয়ে যায়। অপেক্ষা করছি এখন 40 to 45 মিনিটসের জন্য। অতঃপর অপেক্ষার পর আমাদের কেকগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি এক এক করে প্রত্যেকটা কেককে বের করে নিচ্ছি ওভেন থেকে। প্রত্যেকটা কেককে আমি এখন খুব সুন্দর মতন করে নর্মাল রুম টেম্পারেচারে আনার জন্য অপেক্ষা করছি। মাথায় রাখবেন যে কেককে কখনোই গরম অবস্থাতে কাটবেন না, সবসময় নর্মাল রুম টেম্পারেচারে আসার পরেই কেকগুলোকে কাটবেন, আদারওয়াইজ কেকগুলো কিন্তু ভেঙে যাবে। আমি প্রথমে কেটে নিচ্ছি আমাদের লেমন চকলেট কেকটাকে। কেকগুলো ভীষণ সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে।
আশা করি ভিডিওর থ্রুতে কিছুটা হলেও আপনারাও আজ করতে পারছেন। আমি তো কাচ্ছি আর ফ্লেভার পাচ্ছি আর দারুণ আমার লাগছে। ঠিক একইভাবে আমি ভ্যানিলা রেড ভেলভেট কেকটাকেও স্লাইস করে কেটে নিচ্ছি এবং তারপর পর কেটে নিচ্ছি আমাদের অরেঞ্জ চকলেট মার্বেল কেককে স্লাইস করে। কেটে নিচ্ছি চকলেট আলমন্ড কেককেও সুন্দর মতো স্লাইস করে এবং একইভাবে আমি আগে থেকে কেটে রেখেছি আমাদের যে ব্লুবেরি কেক ছিল সেটাকে। এখন আমরা এক এক করে প্রত্যেকটা কেককে সুন্দর মতন করে সাজিয়ে নিচ্ছি আমাদের পরিবেশন বোর্ডে। বাস এইভাবেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার একটা ব্যাটার দিয়ে পাঁচ ধরনের মার্বেল কেক। আই এম শিওর আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না। উম্মাস কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আগামীতে মজার মজার সব এক্সক্লুসিভ বেকিংয়ের রেসিপি নিয়ে শেয়ার করতে শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে। সেই রেসিপিগুলো দেখতে এবং জানতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনার রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। তাই আপনার ওভেন কত লিটারের সেটা জানাতে ভুলবেন না, কারণ আপনার ওভেনের লিটারের উপর ডিপেন্ড করছে যে কত টেম্পারেচারে আপনি সেটাকে বেক করবেন, মানে এই রেসিপিটাকে আপনি ফলো করবেন। তো আজকে আপাতত এখানেই শেষ করছি। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উম্মাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।